এই মুহূর্তে পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। বাখমুতে ব্যাকফুটে ইউক্রেন, যুদ্ধে নিহত মার্কিন নাগরিক। এরপর জানিয়ে দেব উত্তর ক্রিমিয়া সীমান্ত শক্তিশালী করতে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। এদিকে কবে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন দেশটির অর্থমন্ত্রী। এরপর জানিয়ে দিব সিরিয়া নিয়ে জর্ডান বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দৃঢ় অবস্থান, জর্ডানে পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের গাজুয়ারি, বিশ্বে পজিশন হারিয়েছে ইরান, সংঘাতের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সর্বশেষ জানিয়ে দিব পাক অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করা সরকারের লক্ষ্য, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুতে ব্যাকফুটে ইউক্রেন, যুদ্ধে নিহত মার্কিন নাগরিক। পূর্বে ইউক্রেনের বাখমুত শহরে কয়েক মাস ধরে চলা যুদ্ধের জেরে বেশ কণ্ঠাসা হয়ে পড়েছে স্থানীয় বাহিনী। শহরের পশ্চিমাংশে বেশ কিছু উঁচু ভবন রুশ বাহিনী দখল করে নিয়েছে। এই অবস্থায় শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশলগত সুবিধাজনক স্থান খুঁজে পেতে ইউক্রেনীয় বাহিনীকে বেগ পেতে হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন, বাখমুত শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে রুশ বাহিনী। শহরের কেন্দ্রস্থল, রেল স্টেশন, শিল্প অঞ্চল সহ গুরুত্বপূর্ণ এলাকা, এর মধ্যে রুশ বাহিনী নিয়ন্ত্রণে এসেছে। বাখমুতের পশ্চিমাংশে মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ট্যাঙ্ক ও আর্টিলারি সিস্টেম মোতায়েন করে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়েছে ইউক্রেনের সৈন্যরা। ওই এলাকা সহ নিকটবর্তী চাইকোভস্কি স্ট্রেট গতকাল রুশ সৈন্যরা দখল নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির মালিক ইয়েভগেনি প্রিগোজিন। টেলিগ্রামে এক পোস্টে প্রিগোজিন লিখেছেন, বাখমুতের কেবলমাত্র 2.9 কিলোমিটার ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। চাইকোভস্কি স্ট্রিট থেকে ইউক্রেনীয় বাহিনী ইভনোভস্কি এলাকায় অবস্থান নিয়েছে, সেখানে ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। প্রিগোজিন বলেন, গত 24 ঘন্টায় পিএমসির ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে 230 মিটার অগ্রসর হয়েছে। আমরা মোট 58,000 বর্গমিটার জায়গা নিয়ন্ত্রণে নিয়েছি। এ সময় যুদ্ধে ইউক্রেনের 99 সৈন্য নিহত হয়েছে। রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। বাখমুত পরিস্থিতি আলোচনার জন্য রুশ পার্লামেন্টে বক্তব্য রাখার আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাভুক্ত প্রিগোজিন। উত্তর ক্রিমিয়ায় সীমান্ত শক্তিশালী করতে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। সোমবার সকালে ইউক্রেনের রাজধানীতে 18টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেন বলছে তারা এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টিকে ভূপাতিত করেছে। এপি জানিয়েছে, কিয়েভ থেকে প্রাপ্ত প্রাথমিক প্রতিবেদনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া রাশিয়া পূর্ব ইউক্রেনের শহর পাবলোহর দোরকোকে লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এপি এক প্রতিবেদনে বলেছে, শহরটিকে লক্ষ্য করে 7টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলোর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। রয়টার্স জানিয়েছে, এ হামলায় 5 শিশুসহ 34 জন আহত হয়েছে। 1 বছরের বেশি সময় আগে রুশ আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে 477 জন শিশু নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 1,000 শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল এর কার্যালয় রবিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক প্রতিবেদনে একথা জানিয়েছে। বেশিরভাগ হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ডোনোটস্ক এবং খার্গিব ওব্লাস্ট অঞ্চলে, সেখানে যথাক্রমে 452 জন এবং 275 জন শিশু নিহত বা আহত হয়েছে। গত মাসে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে যে প্রায় 400 শিশু নিখোঁজ রয়েছে। ইউক্রেনের জাতীয় ডেটাবেস চিলড্রেন অফ ওয়ার বলেছে, রুশ অধিকৃত অঞ্চল থেকে 19,000-এর বেশি শিশুকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। এদের মধ্য থেকে এখন পর্যন্ত ইউক্রেন মাত্র 364 জনকে উদ্ধার করতে পেরেছে। গত 17 মার্চ আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মারিয়া ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর কার্যক্রম তত্ত্বাবধান করেন। এর আগে ক্রেমলিন আইসিসির এই পদক্ষেপকে প্রতিশোধমূলক এবং অগ্রহণযোগ্য বলে অবহিত করে। তবে পরিবার এবং অভিভাবকের কাছে ফিরে আসা অনেক ইউক্রেনীয় শিশু ভিন্ন গল্প বলছে। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে। কবে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন দেশটির অর্থমন্ত্রী।
আগামী পহেলা জুনের মধ্যেই অর্থ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র, আর তা এতটাই তীব্র হবে যে দেশটি ঋণ পরিশোধেও ব্যর্থ হতে পারে। সোজা কথায় দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির খোদ অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে গত সপ্তাহে দেশটির ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। তবে ক্ষমতাসীন ডেমোক্রেটদের চাওয়া আরও বেশি। সেই প্রস্তাবে সরকারি ব্যয় সহ বিভিন্ন প্রকল্পের ব্যয় কমানোর কথাও বলা হয়েছে। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি এবং অন্যান্য নেতার উদ্দেশ্যে লিখিত এবং চিঠিতে জেনেট ইয়েলেন বলেছেন, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে নির্ভুল অনুমান হল যে আমরা জুনের প্রথম দিকে সরকারের ব্যয়ের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করতে অসমর্থ হব। বিশেষ করে কংগ্রেস যদি গ্রহণকরণ সীমা বাড়ায় কিংবা স্থগিত না করে, তবে এক জুনের মধ্যেই এমনটা ঘটতে পারে। চিঠিতে জ্যানেট ইয়েলেন আরো বলেন, বর্তমান অনুমানের পরিপ্রেক্ষিতে এটি অপরিহার্য যে কংগ্রেস যত তাড়াতাড়ি সম্ভব ঋণ গ্রহণ সীমা বাড়ানো বা স্থগিত করার জন্য এমনভাবে কাজ করতে হবে যাতে করে সরকারের ব্যয় নিশ্চিত করার অর্থ সংগ্রহ করার সুযোগ দীর্ঘমেয়াদে অব্যাহত থাকে। এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা আরো $1.5 trillion বাড়ানোর প্রস্তাব দেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি। এ প্রস্তাব পাশ হলে দেশটির সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বেড়ে দাঁড়াবে $31.4 trillion। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ব্যয় $500 billion কমানোরও প্রস্তাব দেন তিনি। কিন্তু তার এই প্রস্তাবে সন্তুষ্ট নয় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যালঘু ডেমোক্রেটরা, কিন্তু স্পিকার তার জায়গায় অনুমোদনীয়। সিরিয়া নিয়ে জর্ডান বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দৃঢ় অবস্থান। জর্ডানে পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। জর্ডানের আম্মানে আজ পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জর্ডান, সৌদি আরব, ইরাক, সিরিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে সিরিয়া সম্পর্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের অবস্থান তুলে ধরেন। সিরিয়া সংকটের এক দশক পরে এটা স্পষ্ট হয়েছে যে দামেস্ক সরকারকে ক্ষমতাচ্যুত করার নীতি ব্যর্থ হয়েছে, কাজেই বেশিরভাগ আরব দেশই চায় সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে। মেহের বার্তা সংস্থা জানায়, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন জর্ডান বৈঠকে বলেছেন, ইরাকে সন্ত্রাসবাদ এবং সরকারের কর্তৃত্বকে দুর্বল করার চেয়ে বিপজ্জনক আর কিছুই নেই। সে কারণে আমাদের কর্তব্য হল ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে ভ্রাতৃত্বের স্তম্ভগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে এগিয়ে যাওয়া, বিশেষ করে যেসব দেশ বাইরের হস্তক্ষেপ ও সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধার করার লক্ষ্যে আরব লীগের ইতিবাচক ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন ফুয়াদ হুসাইন। তিনি বলেন, দেশটি যেন পুনরায় চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে, সে লক্ষ্যে আমাদের সহায়তা করতে হবে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী জর্ডান বৈঠকে ইরান সৌদি সম্পর্ক প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে বলেন, এ দুদেশের মধ্যকার সমঝোতা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ইরান ও সৌদি আরব গত 10 মার্চ বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আগামী 2 মাসের মধ্যে উভয় দেশের দূতাবাস কূটনৈতিক মিশন চালু হতে যাচ্ছে। সূত্র পার্স টুডে। যুক্তরাষ্ট্রের গোজোয়ারি বিশ্বে পজিশন হারিয়েছে, ইরান সংঘাতের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। মার্কিন ইরান উত্তেজনা ক্রমেই বাড়ছে, ইটের বদলে পাটকেল নীতি ইরানের। কখনো যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে, তো কখনো ইরান এর পাল্টা দিচ্ছে। কিসের প্রতিশোধ নিচ্ছে ইরান? কেন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে নিষেধাজ্ঞা একটা বড় ফ্যাক্টর? এই দুই দেশের সংঘাতের পরিণতি ভবিষ্যতে কি হতে পারে? তাহলে কি আরো এক নতুন বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত কিন্তু নতুন নয়, বহু পুরনো। কিন্তু সেখান থেকে আজ এই বর্তমান পরিস্থিতি, কোথা থেকে জল কত দূর গড়িয়েছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, 1950-এর দশক থেকেই দেশ দুটোর সম্পর্কে টানাপোড়েন চলছে, অশান্তির আগুন লাগিয়েছে সেই তেল, তারপর থেকে একের পর একই সূত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক তিক্ততর হয়েছে। আর এই সংঘাতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো নিষেধাজ্ঞা। একটু মনে করে দেখুন, সম্প্রতি যে তেলের ট্যাঙ্কার আটকের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তারই আওতায় একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। ব্যস
তারপরই শুরু। কি ঘটেছে তা হয়তো অনেকেরই জানা, কিন্তু আমরা জানাবো নিষেধাজ্ঞা সংকট আর তার পরিণতি। আসলে ইরানকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে পর্যদস্ত করতে গত শতকের আশির দশকের গোড়া থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করে এসেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে 1979 সালের নভেম্বরে। ইরান থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হয়, $1,200 কোটি ইরানি সম্পদ আটক করে। 1984 সালে জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানকে আন্তর্জাতিক সন্ত্রাসের মদতদাতা বলে দাগিয়ে দিয়ে দেশটার উপর আরো কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। 1992 সালে মার্কিন কংগ্রেস বিল পাশ হয়। উল্লেখ করা হয়, এখন থেকে যুক্তরাষ্ট্রের সেই সব সামগ্রী ও প্রযুক্তি ইরাক বা ইরানের কাছে হস্তান্তরের বিরোধিতা করবে, যা দিয়ে তারা রাসায়নিক জীবাণুবাহী পারমাণবিক বা উন্নত মানের অন্য কোনো অস্ত্র তৈরি করতে পারে। 1996 সালে ইরানের পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ঠিক কয়েক মাস পর ইরান থেকে সব ধরনের পণ্য আমদানি এবং যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের পণ্য ইরানের রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 2022 সালে ইরানে একটি বিরোধী দল দেশের পারমাণবিক কর্মসূচির গোপন বিষয়টা ফাঁস করে দেয়। পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি প্রকাশ করে দেওয়া হয়। এরপরই যুক্তরাষ্ট্র অভিযোগ করে পারমাণবিক কর্মসূচির আড়ালে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মানে পারমাণবিক বোমা তৈরির ধান্দা আছে, যদিও ইরান তা অস্বীকার করে। পাক অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করা সরকারের লক্ষ্য জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা এটা ভারত সরকারের অন্যতম এজেন্ডা, সোমবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। লন্ডনে তিনি একথা জানিয়েছেন। লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলি হয়েছিল কাশ্মীরে সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী সরকারি সফরে ইংল্যান্ডে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, 370 ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার। গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষেরই সেই অধিকার এটা প্রতিষ্ঠা করা হয়েছে। 1919 সালে মোদী সরকার এই 370 ধারা বিলোপ করেছিল। এই ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে।